টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের কয়েকটা ওয়েবসাইট খুব ভালো করে জেনে রাখা উচিত কারণ এই সমস্ত ওয়েবসাইটগুলোতে আপনারা অথেন্টিক নিউজ পাবেন এবং আপডেট পাবেন সরকারি চাকরির যে সমস্ত আপডেটগুলো আপনাদের প্রতিনিয়ত দেখতে হবে যে আজকে কোনো রিক্রুটমেন্টটা বেরোলো এবং সেই রিক্রুটমেন্টে আপনি আবেদন করতে পারছেন কি না তো সেরকমই একটা খুবই ভালো ওয়েবসাইট তার নাম হচ্ছে ফ্রি জব অ্যালার্ট আপনারা কী করবেন সিম্পলি আমি আরেকবার ব্যাক করে দেখাচ্ছি আপনারা গুগলে এসে সার্চ করবেন ফ্রি জব অ্যালার্ট ফ্রি জব অ্যালার্ট আপনারা সার্চ করবেন এখানে সার্চ করার পরে দেখবেন এইরকম একটা পেজ ওপেন হবে এবং এই প্রথম যে লিঙ্কটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ফ্রি জব অ্যালার্টের প্রথম যে লিঙ্কটা এই প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে দেখতে পারবেন এই রকম একটা পেজ খুলে গেছে এবং সেখানে আপনারা প্রত্যেকটা জিনিস ডিটেলসে পাবেন দেখুন এখানে প্রথম থেকে আমি আপনাদের কাছে শো করছি হোম হোম বাটনটা এইটাই তারপরে হচ্ছে অল ইন্ডিয়া গভর্নমেন্ট জবস পুরো ভারতবর্ষে যত রকম চাকরির পরীক্ষা চলছে সমস্তটাই এখানে ক্লিক করলে পাবেন এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট জব অর্থাৎ প্রত্যেকটা স্টেট ওয়াইজ কী কী গভর্নমেন্ট জব চলছে সেটার আপনারা আপডেট পাবেন ব্যাঙ্কিং সেক্টরে যারা প্রিপারেশান করেন তারা এইখান ব্যাঙ্কিং জবসে ক্লিক করলে পেয়ে যাবেন টিচিংয়ে যারা প্রিপারেশান করছেন তারা অবশ্যই এই অপশানটা থেকে পাবেন ইঞ্জিনিয়ারিং যারা জবের জন্য সার্চ করবেন তারা এখান থেকে পেয়ে যাবেন রেলওয়ে জবের জন্য এখান থেকে পেয়ে যাবেন পুলিশ ডিফেন্সের জবের জন্য এখান থেকে ক্লিক করলে পাবেন এবং ডাউনলোড মোবাইল অ্যাপ এটা না করলেও চলে যারা চাইছেন করে নিতে পারেন তাহলে যদি আমি পুলিশ বা ডিফেন্সের এই জবে এখানে ক্লিক করি আপনারা দেখতে পাবেন এখানে যত রকম পুলিশের ফর্ম ফিল আপ চলছে এই মুহূর্তে অগ্নিবিড় ইনটেক চলছে আর্মি এসএসসি চলছে অগ্নিবীর মিউজিশিয়ান চলছে আইটিবিপি হেড কনস্টেবল চলছে আর্মি জি জে এ জি কোর্স চলছে আর্মি এনসিসি চলছে অ্যাডমিট কার্ড বেরিয়েছে অগ্নিবীরের অগ্নিবীরের অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে তাহলে আপনারা এখান থেকে আর্মির ফুল ডিটেলস পেয়ে যাবেন যদি আপনারা চান স্টেট ওয়াইজ জানতে তাহলে স্টেট গভর্নমেন্ট জবে ক্লিক করবেন স্টেট গভর্নমেন্ট জবে যদি ক্লিক করেন সেখান থেকে আপনারা প্রত্যেকটা স্টেট দেখতে পেয়ে যাবেন তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু আমরা দেখছি তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলের এখানে ক্লিক করছি দেখি ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে কিনা একটু উপরের দিকে তুলনা আমরা দেখতে পাবো বেঙ্গল থেকে তেমন কোনো চাকরির ফর্ম ফিল চলছে না অনলি ডাব্লিউ পিএসসি জেই রেজাল্ট এবং বাকি রয়েছে অল্প অল্প রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নয় সাত দু একটা ফর্ম ফিল চলছে ডিপ্লোমা গ্র্যাজুয়েট পিজিতে সেলস ম্যানেজারে তারপরে এখানে রয়েছে কি তারপরে এখানে রয়েছে ডায়ালিস টেকনিশিয়ান এখানে পাশে যে গেট ডিটেলস এখানে আপনারা টাচ করলে সেই সমস্ত চাকরির ইনফরমেশনটা সম্পূর্ণভাবে দেখতে পেয়ে যাবেন অর্থাৎ এই যে এবার যদি আমি হোমে ক্লিক করি তাহলে আবার আমি যেইখানে যেই পেজে ছিলাম সেই পেজে চলে আসবো এবং এই পেজে এলে আপনারা দেখতে পাবেন যে সমস্ত কারেন্ট রিক্রুটমেন্টগুলো চলছে বা আপডেট এসছে সেইগুলির কিন্তু আপডেট আপনারা এই ফ্রন্ট পেজে পেয়ে যাবেন যেমন এসএসসি সিজিএল এর ফর্ম ফিল আপ চলছে আইবিপিএস ব্যাংকের ফর্ম ফিল আপ চলছে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসের ফর্ম ফিল আপ চলছে এসএসসি এম অ্যাপ ফর্ম ফিল আপ চলছে অগ্নিবিড় ইনটেকের ফর্ম ফিল আপ চলছে ইউপিএসসি সিএমসির অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে এসএসসি সিএইচএস এর অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে এবং ফর্ম পরীক্ষাও কিন্তু চলছে অর্থাৎ এখানে আপনারা সম্পূর্ণটাই কিন্তু জানতে পেরে যাবেন এছাড়াও যদি কোনো পরীক্ষার রেজাল্ট বেরোয় আপনারা এই এক্সাম রেজাল্টে টাচ করলে এক্সাম রেজাল্টে টাচ করলে কিন্তু সেই পরীক্ষার রেজাল্টটা সম্পর্কে আপনারা জানতে পেরে যাবেন তারপরে আপনারা কোনো রকম যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান তাহলে পাশে অ্যাডমিট কার্ডের অপশনে ক্লিক করলে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ মদ্দা কথা একজন চাকরির প্রার্থীর কাছে এই ওয়েবসাইটটা কিন্তু একটা বিশাল বড় একটা অপরচুনিটি এবং ওয়েবসাইট এবং এখান থেকে কিন্তু আপনারা সমস্ত ইনফরমেশানগুলো পাবেন এবং আমি এই ভিডিওটা মেইনলি করছি আমার অফলাইন এবং অনলাইন ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য যারা টু ফোর সেভেন এস আর কোচিংয়ে প্রিপারেশন করছো কারণ তোমরা খুব ভালো করে যেন কালকে এসএসসি জিডির রেজাল্ট বেরিয়েছিল এবং আমার ব্যাচ থেকে চারজন মতো এসএসসি জিডি পাশ করেছে এবং তার মধ্যে দুজন মাঠে যাবে না মানে রান করতে যাবে না কারণ কেন কারণ তারা অন্য এক্সামের জন্য প্রিপারেশন করছে এবং দুজন মাঠে যাবে রানের জন্য অর্থাৎ তারা আমাকে আমি এই ভিডিওটা কেন করছি তারা আমাকে প্রত্যেকেই এস এম এস করেছিল যে দাদা আমি রেজাল্টটা খুঁজে পাচ্ছি না বা দাদা আমি অ্যাডমিটটা কিভাবে পাবো বা দাদা আমার এই পিডিএফটা কীভাবে ডাউনলোড করবো সেটা একটুখানি দেখে দাও তা আমি বলতে চাইছি প্রত্যেকটা বার আমাকেই কেন দেখে দিতে হবে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে প্রত্যেকটা জিনিস সেইগুলো অভ্যেস তোমাদের করতে হবে অ্যাজ এ অ্যাক্সপিরিয়েন্স হিসেবে গভর্নমেন্ট জবের তুমি যেহেতু প্রিপারেশন করছো তাই ভালো করে তোমাদের এই সমস্ত কয়েকটা ওয়েবসাইট তোমাদেরকে জেনে রাখতেই হবে যাতে তোমরা আপগ্রেড থাকো আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এসএসসি এম টিএস নিয়ে অনেকেই আমাকে বলছিল যে স্যার ফর্ম ফিল আপ থেকে শুরু হয়েছে বা কীভাবে ফর্ম ফিল আপ করবো বা নোটিফিকেশানটা কীভাবে ডাউনলোড করবো সেমভাবে ফ্রি জব অ্যালার্টে আসবে এখানে এসে এসএসসি এম টিএস দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন এখানে তাহলে তোমরা টাচ করো অ্যাপ্লাই লাইনে যেই টাচ করো এখানে সম্পূর্ণ নোটিশটা তোমরা দেখতে পাবে এখানে এসএসসি এম টিএস এর যা নোটিশ রয়েছে দেখতে পাচ্ছ সাতাশ ছয় দু থেকে শুরু হয়েছে এবং ভ্যাকেন্সি রয়েছে আট হাজার তিনশো ছাব্বিশটা এবং এখানে যে ইনফরমেশন রয়েছে এখানে দেখবে একশো টাকা ফিস দিয়ে তোমরা আবেদন করতে পারছো ওমেন এস সি কোনো রকম টাকা পয়সা লাগছে না স্টার্টিং ডেট কবে রয়েছে সাতাশ ছয় থেকে অলরেডি শুরু হয়ে গেছে একত্রিশ সাত চব্বিশ দু চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং এর লাস্ট ডেট কবে আছে মানে পেমেন্টে সেটাও এখানে রয়েছে এজ লিমিট কত রয়েছে এখানে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর এবং এখানে এজ লিমিট রয়েছে আঠারো থেকে আঠেরো থেকে সাতাশ বছর কিসের জন্য দুটো আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে এখানে তোমরা একটু ভালো করে দেখে নেবে কোনো রকম অসুবিধা নেই কেন দুটো আলাদা 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 এটা হচ্ছে এম টি এস পদের জন্য এবং এটা হচ্ছে হাবিলদার পদের জন্য তাই জন্য দুটো আলাদা আলাদা এবং এজ রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এসসি এবং এসটি যারা রয়েছেন তারা পাঁচ বছরের ছাড় পাবেন এবং ও বিসি যারা রয়েছেন তারা তিন বছরের ছাড় পাবেন বা রয়েছে যারা তোমরা তিন বছরের ছাড় পাবে কোয়ালিফিকেশান এখানে কী কি রয়েছে ক্যান্ডিডেট শুড প্রোসেস অনলি মেট্রিকুলেশন অর রই মানে মাধ্যমিক পাস করতে হবে এবং তার সমতুল্যটা পাস করতে হবে সেম কেউ যদি মাধ্যমিক পাস বা তার সেম কোনো সমতুল্য পাস করে থাকেন বা থাকো তাহলে আবেদন করতে পারবে কোন কোন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে পোস্ট নেমও এখানে রয়েছে এখানে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে এবং হাবেলদার পদে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তোমরা এখান থেকে সমস্ত নোটিফিকেশানটা জানতে পেরে যাবে অ্যাপ্লাই অনলাইন যেখানে রয়েছে এর পাশে ক্লিক করলে তোমরা অনলাইনে আবেদনটাও করতে পারবে এবং ধীরে ধীরে আমি আবেদনটাও শিখিয়ে দেবো যে কীভাবে তোমরা নিজেদের ফোন থেকে আবেদন করবে কেন বাইরে গিয়ে তোমরা আবেদন করবে এবং এক্সাম প্যাটার্ন কী রয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সমস্তটা এখান থেকে তোমরা জানতে পারবে যদি তোমরা মনে করো নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নিতে যাও তাহলে দেখতেই পাচ্ছো নোটিফিকেশানের ঠিক পাশে ক্লিক হেয়ার রয়েছে নোটিফিকেশনের পাশে ক্লিক হেয়ারে টাচ করো তাহলে তোমাদের সামনে পুরো ফুল নোটিফিকেশানটা চলে আসবে ডাউনলোড আমার করা ছিল আরেকবার ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এই যে পুরো নোটিফিকেশানটা এইখান থেকে তোমরা সমস্ত ডিটেলস ফুল ডিটেলস ভালো করে ওয়াচ করে নিতে পারবে এবং কেউ যদি এম টিএসটা ভালো করে টার্গেট করো মানে নিজেদের মানে একদম দান ধ্যান করে দাও যে আমি এমটিএসের চাকরি করবো এবং এম টিএসাই আমি পাবো তাহলে তোমাকে এই পুরো নোটিফিকেশানটা ভালো করে ভালো করে দেখতে হবে কারণ তুমি এই চাকরির জন্য প্রিপারেশান করছো এই চাকরির সমস্ত খুঁটিনাটি তোমাকে বুঝে নিতে হবে সিলেবাসটা বুঝে নিতে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো জানতে হবে কীভাবে এক্সাম হচ্ছে সেটা জানতে হবে ইস্টার্ন রিজিয়ান থেকে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা জানতে হবে কীভাবে তোমাদের নিয়োগ হয় কতগুলো টায়ার হয় কতগুলো কতগুলো এক্সামিনেশান হয় সমস্তটাই তোমাদের ভালো করে জেনে নিতে হবে অর্থাৎ এটা আমি একটা যে কোনো চাকরির পার্টিকুলার উদাহরণ দিয়ে বলছি তোমরা এবার যে চাকরিটার জন্য প্রিপারেশন করতে চাইছো বা তোমাদের ধান ধান রাখতে চাইছো তো সেই চাকরিটার উপর তোমাকে ভালো করে অ্যানালিসিস করতে হবে মধ্যে কথা ব্যাচে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা বলছি কিভাবে তোমরা একটা চাকরি ক্র্যাক করবে তার জন্য কিন্তু তোমাদের রণকৌশল করতে হবে এবং তার জন্য সেই যে চাকরিটা তোমরা পেতে চাইছো সেই চাকরিটার কিন্তু ফুল স্ট্র্যাটেজি তোমাদেরকে করে নিতে হবে তার নোটিফিকেশন তার সমস্ত খুঁটিনাটি কিন্তু তোমাদেরকে জেনে নিতে হবে তো আজকের এই ভিডিওটা মেনলি ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য এবং অবশ্যই ইউটিউবে যে সমস্ত বন্ধুরা বা তোমার ইউটিউবে যারা ফলোয়ার্স রয়েছেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখে নেবেন এবং পরবর্তী কোনো রিক্রুটমেন্টের আপডেট আসলে আমি তো অবশ্যই দেবো কিন্তু আপনারা নিজেদের ফোন থেকে নিজেরাই দেখার চেষ্টা করুন বা নিজেদের ফোন থেকে জানার চেষ্টা করুন তাহলে ধীরে ধীরে কারোর উপর ডিপেন্ড করতে হবে না আপনারা নিজেরাই কিন্তু সেই বিষয়টাতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে তো আজকে আপাতত এই পর্যন্তই ব্যাচের যারা ছাত্রছাত্রীরা দেখছো বা দেখছিস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন ব্যাচ থেকে আছিস তোরা এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবি এবং বাকি ইউটিউবের সমস্ত ফ্রেন্ডদের উদ্দেশ্যে একই কথা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা অল করে রাখবেন যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো ভালো আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দ